নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে। আজকের আমি শর্টকাট ডিমের ঝাল দেখাবো। এখানে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, ডিমগুলো হচ্ছে ছুরি দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি। এই যে এভাবে, যাতে না হচ্ছে এটা ফেটে যায়, এভাবে প্রত্যেকটাতে ছিঁড়ে দিয়েছি। আর হচ্ছে মশলাগুলো এর ভিতরে ভালো করে ঢুকতে পারবে। প্রথমেই তেলে দিয়ে দেবো একটু লবণ, তারপর ডিমগুলো দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নেবো, ভালো করে লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা, যতক্ষণ হচ্ছে ডিমগুলো ভাজা হচ্ছে ততক্ষণ মশলা করে নেবো। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি, টমেটো কুচি, আর অল্প হচ্ছে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আর দুটো কাঁচা লঙ্কা। সবগুলো হচ্ছে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সবগুলো মিক্সিতে দিয়ে দিয়েছি, পেস্ট বানাবো। দেখো বন্ধুরা, সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো এবার আমার ডিমগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নেব। ডিমগুলো তুলে নিচ্ছে, বন্ধুরা হচ্ছে আমি ডিমটা হচ্ছে এই ডাবু হাতা দিয়ে তুলেছি। তার কারণ হচ্ছে ননস্টিকে তো হচ্ছে ডিমটা উঠতে চাইবে না খুন্তিতে, তো হচ্ছে এটা ডাবু হাতা দিয়ে ডিমগুলো তুলে নিয়েছি। তো এখানে হচ্ছে তেলটা গরম হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো জিরেটা রেখে দিয়েছি, ও হচ্ছে খাচ্ছে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, জিরেটা একদম ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর দেবো না, যেহেতু পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা আছে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হবে, এটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ, মশলাটা একটু ভাজা ভাজা হবে, ততক্ষণে 5 মিনিট চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, গরম জল বসিয়েছিলাম, গরম জল নিলাম, এটাকে দিলাম। ঠান্ডা জল দিলে টেস্ট ভালো হবে না, তাই গরম জল দিলাম।
এটা একটু ভালো করে ফুটে যাবে। ঝোলটা ফুটতে শুরু করেছে, ভাজা ডিমগুলো দিয়ে দেবো। আর একটু নিচে এভারেস্টের গরম মশলা, পাঁচ মিনিট চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, আমার তরকারি রেডি হয়ে গেছে, এটা আবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, রেডি আমার ডিমের ঝাল। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করো, শেয়ার করো। আমি টাটা করে দিই, দাঁড়াও। তো বন্ধুরা, টাটা বাই বাই বলো। টাটা বাই বাই। আমার মেয়েও বলছে টাটা বাই বাই। তো তোমরা সবাই হচ্ছে আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা ও করে না বাবা। তো থ্যাংক ইউ সবাইকে, আর সবাই এরকম ভালো ভালো রেসিপি বানিয়ে খেও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।